কাল সারাদিন এত ঘোরা হয়েছে, সারাদিন রাত্রে, তো যাই হোক এখন পুরো টায়ার্ড হয়ে পড়েছি। এবারে বাড়ির দিকে যাব, রেডি হয়েছি। আর মাকে দেখো জোর করে করে চুড়িদার পরিয়েছি, কেমন লাগছে তোমরা জানিও? মাকে পিসুমণি এমনিই পরে, তো যাই হোক কালকেও পরিয়েছিলাম আজকেও পরিয়েছি। মাকে বলছি যে মা তোমাকে কিন্তু অনেকটাই কম বয়স লাগছে, আর আমার পিসুমণিরা তো এমনিই পরে। তো এই যে দেখো পিসুমণি আর মা রেডি, আমরা সবাই রেডি, এবারে বেরোবো ছোটো পিসুমণির বাড়িতে। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা দুটোর সময় বাস ধরবো। আর আমরা আবার যাবো কোথায় জানো? নামবো ধর্মতলাতে, ওখান থেকে আবার বাস ধরবো। তো ওই জন্যই আমরা আবার বলছি, মানে কালকে কিছু কিছু বাকি থেকে গেছে, মানে আবার এ আমি তো বিশেষ করে কালকে অনেক কিছু কিনেছি, আমার কেনা দেখে এটা কিনলে ভালো হতো এরকম বাকি থেকে গেছে। তো এইসব করে আবার বললো যে চল আজকে আবার ধর্মতলা যেহেতু নামবো একটু ঘুরে আসবো। আর এদিকে শোনাই যে আমার বোনুকে কানে পরিয়ে দিচ্ছে, ওরও একটু মন খারাপ, এতদিন পর গেলাম সবাই চলে আসবো। এই যে ধর্মতলায় এসেছি, এসে ভাবছিলাম ওখানে, মানে ওই ফুটপাতে ওরকম দোকান না, ওখানে বসা একটু ভালো দোকানে গেছিলাম, গিয়ে ভাবলাম একটা লং গাউন নেবো। পুজোতে অনেক বছর, মানে 2 বছর মতো হয়ে গেল লং গাউন ওরকম কেনা হয়নি, তো ভাবলাম এই বছর পুজোতে লং গাউন নেবো। আর ছোটো পিসুমণি বলছিল বাবু আমি কিন্তু লং গাউনগুলো কিনে দেবো দুই বোনকে। তো আমরা অনেক না বলছিলাম, কিন্তু পিসুমণি কথা শোনেনি। আর মেজো পিসুমণিও বলছিল যে বাবু আমার কাছ থেকেও কিছু নিতে হবে, তো ওরকম বলছিল। আর আমরা যত বড় হয়ে যাই না কেন, আমাদের বিয়েটা হয়ে যাক না কেন, এখনও কিন্তু পিসুমণিদের কাছে ওই ছোটো ছোটো ব্যাপার, মানে ওই আদর, ওই ভালোবাসাগুলো এখনও পাই, মানে ওই ছোটোবেলার মতোই পাই। তো পিসুমণিরা বলছিলো যখন, আমি আচ্ছা হোক, তো আমারও ইচ্ছে আছে এই বছর, এখন তো হয়নি, পিসুমণিরা যখন আসবে এর পরেবারে আমার দুই পিসুমণিকে দুটো ভালো শাড়ি কিনে দেবো, ইচ্ছে আছে, আসুক ওরা। দেখো এই লং গাউনগুলো দেখছিলাম ওখানটায়, বেশ ভালো লাগছিলো। এগুলোর প্রাইস বলছিলো 3700, কোনটা 2800-2700 এরকম করেই সব বলছিলো, তো দেখছিলাম। আর হ্যাঁ, তোমরা বলছিলে যে নিউ মার্কেটে এত চিপ প্রোডাক্ট পাওয়া যায়, তাহলে ওইগুলো মানুষ কেনে? কালকেও একটা কমেন্টে দেখেছি, আমি সত্যি এরকম কমেন্টগুলো দেখলে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিই, তো ওইরকমভাবে কারোর নামও আমি নেই না। তো হ্যাঁ কিনি, আমি কালকেও বলেছি আজকেও বলছি, ওখানে যে এত হাজার হাজার মানুষ প্রত্যেক দিন কিনছে, তাহলে কি সবাই একদম একদম চিপ? আর তুমি যে কমেন্ট করেছো তুমি একদম হাইফাই হোক, তুমি হাইফাই থাকো না, হাইফাই কে না বলছে। আর অঙ্কিতা বলেছো দিদি জয়শ্রী দিদি কি একা একা এসছে? হ্যাঁ গো, ও একা একাই এসছে, কি বলতো? আমরা হঠাৎ ডিসিশন নিলাম পিসুমণির বাড়ি যাব, ওকেও খুব করেই বলেছিলাম, খুব মানে খুব করে, কিন্তু ওই দিন ওর দিদির দুই মেয়ের জন্মদিন ছিল, রাত্রে সেলিব্রেশন ছিল, ওই জন্য ও থাকলো না, চলে এসছে। আর ও অতটা প্রবলেম হবে না, কারণ ওর মামা বাড়ি কলকাতাতে, ওর ডেলি যাতায়াত করে, ওর ওইসব প্রবলেম হয় না। আমরা বাড়ি ফিরেছি রাত 10:30টার সময়। এসে যখন দেখি আমার বাপি আমাদের জন্য এত সুন্দর গরম গরম মাংসের ঝোল আর ভাত, সত্যি কথা বলতে আমার বাপির মধ্যে এই গুণগুলো মানে এমন আছে যে আমরা আসবো খাবো, মেয়ে বা ওয়াইফ এসে কী খাবে রান্না করে রাখি, এই ব্যাপারগুলো আমার বাপি মানে খুবই লক্ষ্য রাখে। এটা হলো পরের দিন, পরের দিন বিকেলবেলা স্কুল থেকে এসে আমি ব্লগটা স্টার্ট করেছি, তো তাড়াতাড়ি করে ব্লগগুলো দিয়ে আবার অ্যাডজাস্টমেন্টে আসতে হবে, কারণ আজকে শনিবার, শনিবার থেকে তো আমাকে আবার ব্লগগুলো ঠিকঠাক দিতে হবে। যাই হোক শনিবার না হোক আমার সোমবার থেকেই ঠিকঠাক ব্লগ দেবো, কারণ কী কী কিনেছি ওই প্রোডাক্টটা আমি কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বিকেলবেলা একটু চা খাচ্ছি, আজ কুর্তিটা পরেছি দেখো, এটাও কিন্তু আমার নিউ মার্কেট থেকেই কেনা, এগুলো ওই 500-600-450 এরকম করেই দাম বলছিলো সব। তো দেখো এই কুর্তিটা কেমন জানিও, বেশ দারুণ কোয়ালিটি জানো, দাম অনুযায়ী এত সুন্দর, মানে একদম সফট, ওরকম যে খড়খড়ে তা নয়। তো এখন রেডি হয়েছে, এই যে আমার ঠাকুমাও বলছে বাবু আমিও যাবো তোমাদের সঙ্গে। আর আমার ঠাকমা আমাদের মতো ভীষণ মানে বাজারে ঘুরতে একটু শপিং করতে খুব ভালোবাসে, তো ঠাকমাকে নিয়ে যাব। আমরা এখন সবাই বেরিয়েছি, মা আমি
ঠাকুমা যাব, সোনাই এখন যাবে না। আর ও তো বাবু একটুতেই একদম কাতরে পড়ে, একটুতেই অসুস্থ হয়ে পড়ে। এই যে কালকে সারাদিন এত ঘোরাঘুরি করেছে, তো ওর এখন মাথা যন্ত্রণা, কী আর করা যাবে। তো এখন কেন বেরোচ্ছি সেটা বলি, এখন বেরোচ্ছি আমরা যাব পাঞ্জাব ফ্যাশনে, কারণ ওখানে শাড়ি কিনবো, মায়ের শাড়ি আর আমার শাশুড়ি মায়ের শাড়ি। মা তো কোনো মতেই না নেবো না নেবো না নেবো না করছে, কিন্তু মা না বললে কী হয়েছে, আমাদের মেয়ে জামাই হিসেবে তো কর্তব্য আছে, পুজোতে মা শাশুড়ি সবাইকে তো কিনে দিতে হবে। তো মাকে নিয়ে যাচ্ছি, পছন্দ করব। আর প্রতি বছর এই ব্যাপারটা হয়, আমি কিন্তু মা আর শাশুড়ি মায়ের একই রকমই শাড়ি কিনি, আলাদা আলাদা শাড়ি কিনি না। তো পাঞ্জাব ফ্যাশনে এসেছি, এসে শাড়িগুলো দেখছি। দেখো এই শাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর, বাট আমি না এইগুলো খুব একটা মানে এই কেন পরবো না বা নিলাম না, ওই যে দুর্গা ঠাকুর আঁকা থাকে পাড়ের কাছে, আঁচলের কাছে, ওগুলো পায়ের কাছে লাগে, মানে ওই জিনিসটা পার্সোনালি আমার একদম ভালো লাগে না, ওই জন্য এই শাড়িগুলো থেকে আমি দূরে থাকি। বাট এটা তো পিওর কটনের ছিল, খুব ভালো লাগছিলো। তবে আমি বলবো একজন হিন্দু হিসেবে এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকা ভালো, মানে পরো, বুকের কাছে কাজ থাকলেও পরো ঠিক আছে, কিন্তু ভগবানকে পার কাছে বা আঁচল মানে পেছনে ওই পাও লেগে যায় অনেক সময়, ওটা থেকে দূরে থাকা ভালো। তো পাঞ্জাব ফ্যাশনে উপরে এসে শাড়িগুলো দেখছিলাম। আমার একটা কলাক্ষেত্র আছে, ওটা নিয়েছিল 5,000 টাকা। দেখো এই কলাক্ষেত্র যেটা দেখছি এখন, ওটার এটা সেমি কলাক্ষেত্র বেরিয়েছে, এত সুন্দর, পুরো অরিজিনাল, মানে কোনো অংশে মনে হবে না যে এটা আলাদা বলে। হ্যাঁ পাটটা একটু ডিফারেন্ট, বাট পুরো ওই সুতোর কাজ করা পুরো অরিজিনাল কলাক্ষেত্রের মতো লাগছিলো। এগুলো 1995 টাকা করে বলছিল। কেউ যদি এটা ক্যারি করে না, হুট করে কেউ বলতে পারবে না এটা অরিজিনাল নয় বলে, পুরো অরিজিনাল কলাক্ষেত্র। তো এটাও দেখছিলাম যে কী নেওয়া যায় না নেওয়া যায়, অনেক শাড়ি দেখছিলাম। তবে আমার ইচ্ছে আছে মানে মা আর শাশুড়ি মায়ের জন্য একটু কাঞ্জিভরম সিল্কগুলো নেবো, কলাক্ষেত্র নেবো না। আর আমার শাশুড়ি মায়ের তো কী বলবো, যত দামি শাড়ি কিনে দিই না কেন, একবার পরা মানে যত দামি হোক না কেন একবার শাড়ি পরলেই ওটাকে ধুয়ে রেখে দেবে, তো দামি শাড়িগুলো তো দুদিনেই নষ্ট হয়ে যাবে। যাই হোক, তাও আমি মাকে এখন বুঝিয়ে বাজি যে ভালো ভালো সিল্ক কাঞ্জিভরম তুমি ওরকম ধুবে না ধুবে না, তুমি 2-3 বার পরো, রোদে শুকিয়ে ঘাম শুকিয়ে রাখো, ওটা পরে ভালো করে ড্রাই ওয়াশ করা হবে। তো দেখো তোমরা যদি পুজোতে কেউ কলাক্ষেত্র ক্যারি করতে চাইছো, তোমরা এগুলো দেখতে পারো, অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর শাড়িগুলো। তবে পুজোর কথা আর কী বলবো, মনে হচ্ছে তো এই বছর পুজোতে বন্যা হয়ে যাবে, যা বৃষ্টি চারিদিকে হচ্ছে। আর দেখো এই এই কালারটাই, ময়ূরকণ্ঠী কালারটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আচ্ছা এই শাড়িগুলো কেমন লাগছে তোমরা জানিও, আমি ভাবছি যে এই ধরনের শাড়িগুলোই নেবো, যে পুজোর সময় পরুক না পরুক কোনো ভালো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি ওরকম হলে তো পরতেই পারবে। তো এই শাড়িগুলো বেশ ভালো লাগছিলো, তো দেখা যাক কোনটা কার জন্য নেই, মায়ের জন্য কোনটা, শাশুড়ি মায়ের জন্য কোনটা। আর তোমরা যারা এরকম নিতে চাইছো, এগুলো কিন্তু 3.5-3 এর মধ্যেই এই কাঞ্জিভরমগুলো হয়ে যাচ্ছে, তো তোমরা নিতে চাইলে দেখতে পারো। আর এই পার্পেলটাও দেখো ভীষণ ভীষণ ভালো লাগছিলো। তো যাই হোক, অনেক দেখা দেখির পরে ভাবলাম যে এই দুটো কালার নেব, প্রায় কাছাকাছি মায়ের জন্য আর শাশুড়ি মায়ের জন্য এই দুটো কালার নেব। দেখো এগুলো ওই তুতে কালারের ওপরেই বলা যেতে পারে, আর একটা সি গ্রিনের ওপরেও আছে, তো এইগুলো বেশ ভালো লাগছিলো। তোমরা অবশ্যই জানিও কোনটা কোনটা ভালো লাগছে। দেখো আমি বলেছিলাম এই বছর পুজোতে কোনো শাড়ি নেবো না, এখনও অবধি কিন্তু আমার নেওয়া হয়নি, এখনও অবধি হয়নি, তো সেই সব দিয়ে আমি জানি না বলতে পারছি। আর আমরা প্রতি বছর পুজোয় তো কষাড়িয়া চলে যাই, যেহেতু আমাদের ওখানে বাড়িতেই পুজো হয়। এই বছর ইচ্ছে করছিলো একটু অষ্টমীর পুজোটা কাঁথিতে দেখে যাব, কিন্তু তাও ওটা হবে বলে মনে হচ্ছে না, কারণ ওখানে তাতা দিতন আছে, তাতা একা এত কিছু দায়িত্ব পালন করছে, ঠাকুর আনা পুজো করা, তো অনেকটাই চাপ, ওই জন্য হয়তো আমাদেরকে আগে থেকেও চলে যেতে হতে পারে। আর মা দুষ্টুমামরা তো আরও অনেক আগেই যাবে। আর দেখো এদিকে দেখো, এই যে এই দুটো কালার দেখতে পাচ্ছ, এই দুটো কালারই বেশি পছন্দ হলো, এই দুটো কালারের শাড়ি দুই মায়ের জন্য নেব বলে ভেবেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বড় করবো না, তবে কোনটা কাকে দেব ওরকম ভাবিনি, কিন্তু দুটোই বেশ ভালো লাগছিলো। তো চলো আজকের ব্লগটা এতটুকুই, বাকিটা কাল তোমাদের সঙ্গে শেয়ার করব, নিউ মার্কেটে কী কী শপিং করলাম। এখন আসছি, টাটা বাই, কাল দেখাবে নতুন একটি ভিডিওর সঙ্গে।